নমস্কার স্ট্যান্ডার্ড ফোরের ছাত্রছাত্রীরা, তোমরা বাড়িতে আছো, নিশ্চয়ই ভালো আছো। তাই তোমাদেরকে ইংরাজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমি তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাস নিচ্ছি। বাংলা ব্যাকরণ ক্লাস তোমরা থ্রিতে করে এসছো, এবার ফোরে উঠেছো, আবার সেই বাংলা ব্যাকরণ আমাদের পড়তে হবে। আজকের আমি তোমাদের দুটো অধ্যায় পড়াবো, একটা হচ্ছে ভাষা ও ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ, যা তোমরা ক্লাস থ্রিতে পড়ে এসছো, আরেকবার সেটা রিভাইজ করে দিচ্ছি। দেখো, প্রথমেই আমরা জানবো ভাষা। ভাষাটা কি না, ভাষা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের বাহক। এই আমাদের মনের কথাগুলো আমরা অন্যকে জানাতে পারি ভাষার মাধ্যমে। তারপর বলছে ভাষা কাকে বলে, না বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারণ করে মনের ভাব প্রকাশ করাকে বলা হয় ভাষা। এবার আসছি বাঘ, ওই যে বললাম বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারণ করে মনের ভাব প্রকাশ করাকে বলা হয় ভাষা। এখন বাকযন্ত্রটা কি না, বাকযন্ত্র হচ্ছে যার সাহায্যে আমরা কথা বলি। কার সাহায্যে আমরা কথা বলি? কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত ও ওষ্ঠ, মানে ঠোঁট আর দাঁত। দন্ত মানে দাঁত আর ওষ্ঠ মানে ঠোঁট। আর এই বাকযন্ত্রকে সাহায্য করে কে? জিহ্বা, অর্থাৎ জিভ। তাহলে বাকযন্ত্র কয় প্রকার হলো? পাঁচ প্রকার। কি কি না বললাম, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত ও ওষ্ঠ। এবার আসছি ভাষা কয় প্রকার ও কি কি। ভাষা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে লেখ্য ভাষা বা লিখিত ভাষা, আর একটা হচ্ছে কথ্য ভাষা। তাহলে এবারে লেখ্য ভাষা কাকে বলবো, না যে ভাষায় আমরা আমাদের মনের ভাব ও ভাবনাকে লিখিত আকারে প্রকাশ করি তাকে বলছে লেখ্য ভাষা। আর কথ্য ভাষা কি না, কথাবার্তা বলে আমরা যখন আমাদের মনের ভাব ভাবনাকে প্রকাশ করি অন্যের কাছে তাকে বলা হচ্ছে কথ্য ভাষা। এবার বলছে ব্যাকরণ কি, ও সরি, লিখিত ভাষার আবার কটা ভাগ আছে? লিখিত ভাষার দুটো ভাগ আছে। লিখিত ভাষার দুটো ভাগ কি, একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। সাধু ভাষা, সাধুদের ভাষা কি সাধু ভাষা? না, কাকে বলে আমি পরে বলছি। আগে তোমরা যে স্ট্যান্ডার্ড টুয়ে যে বর্ণ পরিচয়টা পড়ে এসেছিলে দেখবে সেখানে যে ভাষাগুলো সব সাধু ভাষায় লেখা। এখন তোমরা যে বই পড়ছো, থ্রি ফোরের যে বইগুলো পড়ছো, দেখবে সেখানে চলিত ভাষায় লেখা আছে। এখন সাধু ভাষা কি এটা আমি বইয়ে যেটা আছে তার থেকে সহজ করে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। সাধু ভাষা কি বা সাধু ভাষা কাকে বলে, যে ভাষায় সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি, সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি এবং সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, পূর্ণরূপ ব্যবহৃত হয় এমন গুরুগম্ভীর ভাষাকে বলা হয় সাধু ভাষা। যেমন সংজ্ঞা দিলে সবসময় উদাহরণ দেবে, যেমন কি পূর্ব দিকে সূর্য উদিত হইল, কি লিখলাম, পূর্ব দিকে সূর্য উদিত হইল, এটা হচ্ছে সাধু ভাষা। এবার বলছে চলিত ভাষা, ঠিক দেখো যেভাবে লিখেছি ওইটাকেই একটু অন্যভাবে দিয়ে দিচ্ছি। এখানে যে ভাষায় সংস্কৃত শব্দের প্রয়োগ এখানে ছিল বেশি সাধু ভাষাতে, এখানে দিবে কম,
এবং সর্বনাম ও ক্রিয়াপদের এখানে ছিল পূর্ণরূপ, এখানে দিবে সংক্ষিপ্ত রূপ। ব্যবহৃত হয় এমন ভাষাকে বলা হয় চলিত ভাষা। উদাহরণটা কি দেব, যেমন এখানে আগে ছিল পূর্ব দিকে সূর্য উদিত হইল, এর বেলা কি বলবো আমরা পূর্ব দিকে বলি না, আমরা চলিত কথায় কি বলি পূব দিকে। পূব দিকে সূর্য উঠল, তাহলে চলতি কথা আমরা কি বলি পূব দিকে সূর্য উঠল। সাধু ভাষায় কি বলে, এই বলিয়া তিনি চলিয়া গেলেন, এটা সাধু ভাষা। এটাকে যদি আমরা চলিত রূপ দেই তাহলে কি বলবো, এই বলে তিনি চলে গেলেন, এই হচ্ছে সাধু চলিত। এবার আসছি ব্যাকরণ কি না, ব্যাকরণ হচ্ছে ভাষা, ভাষার বই। তাহলে ব্যাকরণটা কি না, ব্যাকরণ হচ্ছে একটা ভাষার বই। এই ব্যাকরণ কাকে বলে না, যে বই পড়ে কোনো ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে পারি এবং ভাষার নিয়মকানুনগুলো জানতে পারি তাকেই বলছি ব্যাকরণ। আচ্ছা, এই যে ব্যাকরণে দেখো র আর মূর্ধন্য আছে, রর পরে মূর্ধন্য আছে। এই রর পরে কেন মূর্ধন্য হয় এরও নিয়ম আছে, নত্ববিধান, অর্থাৎ কার পরে মূর্ধন্য হয়। হ্যাঁ, আমরা বড় হলে আর সেগুলো জানতে পারবো। এই রর পরে মূর্ধন্য হয়, এই যে নিয়মগুলো এগুলো আমাদের জানার জন্যই এই ব্যাকরণ বইগুলো পড়তে হয়। এই যে তারপর আছে বাংলা ব্যাকরণ কাকে বলে, বাংলা ব্যাকরণ কাকে বলে না, আগেটা ছিল ব্যাকরণের বেলা কি ছিল, যে বই পড়ে কোনো ভাষা ছিল। এখানে এই কোনোর জায়গায় বলবে যে বাংলা ভাষা, তাহলে যে বই পড়ে বাংলা বলছে ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তেও বলতে পারি এবং বাংলা ভাষার নিয়মকানুনগুলো জানতে পারি তাকে বলে বাংলা ব্যাকরণ। হয়ে গেল। এবার আমরা বাংলা ব্যাকরণ পড়বো কেন, একই কথা, বাংলা ব্যাকরণ পড়লে আমরা বাংলা ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তেও বলতে পারবো, তাই আমাদের বাংলা ব্যাকরণ পড়তে হবে। মাতৃভাষা কাকে বলে না, বলছে মাতৃভাষা অর্থাৎ মায়ের মুখ থেকে আমরা যে ভাষা প্রথম শিখি, অর্থাৎ একটা শিশু যখন মায়ের কোলে থাকে তখন সে তার ওই মা বাবার কাছ থেকে এবং পারিবারিক গণ্ডি থেকে এবং কি সামাজিক গণ্ডি থেকে, যে সামাজিক পরিবেশ থেকে যে ভাষা শেখে সেটাকে বলা হচ্ছে মাতৃভাষা। আমাদের মাতৃভাষা কি, আমাদের মাতৃভাষা বাংলা। যে বিহারে জন্মগ্রহণ করছে তার মাতৃভাষা কি, তার হচ্ছে কি মাতৃভাষা হিন্দি হতে পারে। এইভাবে যে যেখানে জন্মায় মায়ের কাছ থেকে যে ভাষাগুলো শেখে, পরিবারের কাছ থেকে যে ভাষাগুলো শেখে, সমাজ থেকে যে ভাষা শেখে সেটাই হচ্ছে তার মাতৃভাষা। আজকের আমাদের এইটা হচ্ছে প্রথম অধ্যায় গেল। এবার আসছি দ্বিতীয় অধ্যায় ধ্বনি। এগুলো আমরা সব থিতে পড়ে এসেছি, আরেকবার করে রিভাইজ করে দিচ্ছি। ধ্বনি কাকে বলে না, ধ্বনি হচ্ছে মানুষের মুখের কথার বা ভাষার সবথেকে ছোটো অংশ তাকে বলা হয় ধ্বনি। মানুষের মুখের ভাষার সবথেকে ছোটো অংশ, ধরো একটা আমি ওই পাশে লিখে রেখেছি সাহিত্য, এই সাহিত্য হচ্ছে একটা শব্দ ধরো, এই শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি, প্রথমে দেখো সা পাচ্ছি, দন্তে সয় হসন্ত যুক্ত আ সা, হয় হসন্ত যুক্ত হস্যই, তারপরে কি আছে তয় জফলা আছে, তয় হসন্ত যুক্ত অন্তস্থ জ যুক্ত অ, এইটা হচ্ছে সাহিত্য। তাহলে এখানে সাহিত্যর একটা শব্দ তার মধ্যে কতগুলো ধ্বনি আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তাহলে এর মধ্যে সাতটা ধ্বনি আছে। এখন এই যে ধ্বনি, এই ধ্বনিগুলো দেখো, এই যে দন্তস্য, দন্তস্য একটা ধ্বনি, কিন্তু দন্তস্য যখন নিচে হসন্ত দিয়েছি এটাই হচ্ছে ধ্বনি, আর দন্তস্যর সঙ্গে যখন আমি আ যোগ করেছি হয়ে গেছে সা, এটা হচ্ছে বর্ণ হয়ে গেছে। অর্থাৎ যদি আমি মুখে আমরা বলি ক, তার সঙ্গে হসন্ত দিলে তবে ক হয়, অর্থাৎ যখন আমি লিখে দেখাচ্ছি তখন হচ্ছে বর্ণ, আর যখন আমি মুখে বলছি ক, উচ্চারণটা হচ্ছে এই যে হসন্ত আছে উচ্চারণটা অ্যাকচুয়ালি হয় ক, তার সঙ্গে অ লাগালে ক, হস্যই লাগালে কি, হস্যউ লাগালে, এখানে যদি হস্যউ লাগাই তাহলে সেখানে হয়ে যাবে কু। এইভাবে ধ্বনির সঙ্গে স্বরধ্বনির সঙ্গে কি হচ্ছে না, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনিগুলো যুক্ত হয়ে তবে ব্যঞ্জন বর্ণগুলো হয়। এবারে আসছি তাহলে ধ্বনি কয় প্রকার ও কী কী, ধ্বনি দু প্রকার,
একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? বলছে যে ধ্বনি নিজের থেকে উচ্চারিত, অন্য কোনো ধ্বনি সাহায্য নেয় না, তাকে বলছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? না, যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়েই উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এবারে স্বরধ্বনিকে বলছে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা যৌগিক স্বরধ্বনি। কটা ভাগে ভাগ করলাম তাহলে স্বরধ্বনিকে? দুটো ভাগে। না, যে ধ্বনি নিজের থেকে উচ্চারিত হয় তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কারা? অ, আ, হস্য ই, হস্য উ, এ, ও, আর একটা এ আছে, এটা আলাদা করে উচ্চারণ নেই। কিন্তু দেখো আমরা যখন বলি বেলা, অনেকে বলে বেলা, এই এটা এই এ কাটার অপভ্রংশ হয়ে চলে এসছে ব্য এ। তারপর চলে যাচ্ছি যোগী স্বরধ্বনি। যোগী স্বরধ্বনি কাকে বলবো? না, বলছে দুটো স্বরধ্বনি সন্ধির ফলে যে একটা স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলছে যোগী স্বরধ্বনি। যেমন মনে করো ওই আর ঔ, এই দুটো হচ্ছে যোগী স্বরধ্বনি। এদেরকে যোগী স্বরধ্বনি বলছে কেন? দেখো ওইটা দুটো স্বরধ্বনির মিশনে হয়েছে, সন্ধির ফলে দুটো স্বরধ্বনি যুক্ত হয়ে ওই হয়েছে, ও যুক্ত হস্যই কিংবা অ যুক্ত হস্যই দিয়ে ওই বলতে পারি। আর ওটাও ঠিক ওই রকম, অযুক্ত হস্য কিংবা ও যুক্ত হস্য, এই দুটো করে স্বরধ্বনি নিয়ে এই স্বরধ্বনিটা হয়েছে বলে এদের নাম হয়েছে যৌগিক স্বরসন্ধি, অথবা এদেরকে বলা হয় সন্ধ্যক্ষর। ওই সন্ধির ফলে হয়েছে বলে নাম হয়েছে সন্ধ্যক্ষর হয়েছে। আচ্ছা, এবার বলছে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। স্বরধ্বনির আবার শ্রেণীবিভাগ কী? না, বলছে উচ্চারণের সময়কাল ভেদে কোনো স্বরধ্বনিকে বেশি সময় উচ্চারণ করতে লাগে, কোনো স্বরধ্বনিকে উচ্চারণ করতে কম সময় লাগে, সেই জন্য তাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে হস্যস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। একটা হচ্ছে হস্যস্বর আর একটা দীর্ঘস্বর। যে স্বরধ্বনিগুলোকে উচ্চারণ করতে কম সময় লাগে তাদেরকে বলা হয় হস্যস্বর, যেমন অ, হস্যই, হস্যৌ আর ই, এই চারটে আছে হস্যস্বর। আর বাকিগুলো তাহলে কারা আছে? আ, দীর্ঘই, দীর্ঘৌ, এ, ঐ, ও, ঔ, এই কটা হচ্ছে দীর্ঘস্বর। এদেরকে উচ্চারণ করতে গেলে একটু বেশি সময় লাগে হস্যস্বরের থেকে, তাই এদের নাম হয়েছে দীর্ঘস্বর। এই দীর্ঘস্বরের ঐ আর ঔটা হচ্ছে যৌগিক স্বর। এবার আসছি ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগ। বলছে উচ্চারণ ও অবস্থানগত বিচারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্পর্শধ্বনি, দুই হচ্ছে অন্তঃস্থধ্বনি, তিনে হচ্ছে উষ্ণধ্বনি, চারে হচ্ছে নাসিক্যধ্বনি, পাঁচে হচ্ছে অযোগবাহ ধ্বনি। প্রথমে বলি স্পর্শধ্বনি। না, ক থেকে ম পর্যন্ত এই ২৫টা ধ্বনি বলছে উচ্চারণ করার সময় আমাদের জিভ, এই কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, যে বাকযন্ত্র আছে, এদের কোনো না কোনো স্থান স্পর্শ করে, তাই এদের নাম হয়েছে স্পর্শধ্বনি। এই স্পর্শধ্বনির আর একটা নাম আছে যাকে বলা হয় বর্গীয় ধ্বনি। বর্গীয় ধ্বনি পাঁচটা ভাগে, এই ২৫টা বর্ণকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, তার এক একটা ভাগে বলা হয় বর্গ, এই বর্গে বিন্যস্ত বলে এদের নাম হয়েছে বর্গীয় ধ্বনি। কী কী বর্গ? না, প্রত্যেকটা বর্গের বলছে প্রথম বর্ণগুলোকে নামকরণ করা আছে, ক, চ, ট, ত, প, এই পাঁচটা বর্গ আছে। এই পাঁচটার মধ্যে পাঁচটা করে বর্ণ আছে, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, ব, ঞ, ঞ, ট, ঠ, ঠ, মূর্ধন্য, ত, থ, ত, দন্ত্য, প, ফ, ব, ম। আচ্ছা, এইবারে আসছি অন্তঃস্থধ্বনি। অন্ত মানে ভেতর, তাহলে এই স্পর্শধ্বনি আর উষ্ণধ্বনির মাঝে যে চারটে বর্ণ রয়েছে অন্তঃস্থ জ, র, ল, ব, এই চারটে বর্ণ রয়েছে বলে এদের নাম হয়েছে অন্তঃস্থধ্বনি।
তারপর চলছে উষ্ণ ধ্বনি, না যে ধ্বনিগুলোকে উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তালব্যস্ব মন্দস্ব দন্ত্যস্ব হয়, এই চারটে ধ্বনি তালব্যস্ব মন্দস্ব দন্ত্যস্ব হ, এই চারটে ধ্বনি উচ্চারণ করতে গেলে একটু বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তাই এদের নাম হচ্ছে উষ্ণ ধ্বনি। তারপর বলছে নাসিক ধ্বনি, না নাসিক ধ্বনি হচ্ছে বর্গের পঞ্চম মণ্ডলগুলো হচ্ছে নাসিক ধ্বনি, ক ক খ গ ঙ ঙ, তাহলে ঙ ঞ মূর্ধন্য দন্ত্য ম, এই যে পাঁচটা ধ্বনি আছে এদেরকে বলা হয় নাসিক ধ্বনি। কেন না এগুলো উচ্চারণ করতে গেলে নাক দিয়ে শ্বাসবায়ু বের হয়ে যায়, সেই জন্য এদেরকে নাম দিয়েছে নাসিক ধ্বনি। তারপর দেখো অযোগ বাহু ধ্বনি, অযোগ অর্থাৎ যার সঙ্গে যোগ নেই, সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সঙ্গে এদের কোনো যোগ নেই, আর এরা সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণে যোগ ছাড়া উচ্চারিত হয় না, হতে পারে না বলে এদের নাম দেওয়া হয়েছে অযোগ বাহু ধ্বনি। কারা আছে? অনুস্বার এবং বিসর্গ, এই দুটো হচ্ছে অযোগ বাহু ধ্বনি। এইবার আসছি উচ্চারণের প্রকৃতি অনুসারে, বলছে উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিকেও কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, চারটে ভাগে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, দুই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, তিন হচ্ছে ঘোষ ধ্বনি, চার হচ্ছে অঘোষ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনিটা কি না বলছে, ওই যে বর্গ বললাম ক চ ট ত প, প্রতিটা বর্গে দেখো পাঁচটা করে বর্ণ আছে, ক খ গ ঘ ঙ চ ছ বর্গে য ঝ ই অ, এইভাবে আছে আমি বলে দিচ্ছি। তাহলে বলছে বর্গের প্রথম আর তৃতীয় এই দুটো ধ্বনিকে উচ্চারণ করতে গেলে কম শ্বাসবায়ু লাগে, সেই জন্য এদের নাম হয়েছে অল্প প্রাণ ধ্বনি, প্রথম এবং তৃতীয় অর্থাৎ ক আর গ। এবার বলছে মহাপ্রাণ ধ্বনি কি না বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে একটু বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তাই এদের নাম দিয়েছে মহাপ্রাণ ধ্বনি। তারপর বলছে ঘোষ ধ্বনি, বর্গের তৃতীয় চতুর্থ আর পঞ্চম ধ্বনি যেগুলো আছে প্রত্যেকটা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম, এই ধ্বনিগুলো এবং বলছে অন্তস্থ ধ্বনি অর্থাৎ অন্তস্থ য র ল ব এবং হ, এই চারটে ধ্বনি উচ্চারণ করতে গেলে এদের উচ্চারণটা হচ্ছে গাম্ভীর্যপূর্ণ হয়, সেই জন্য এদের নাম দিয়েছে ঘোষ ধ্বনি। তারপর আছে অঘোষ ধ্বনি, বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিগুলো এবং তালব্যস্ব মন্দস্ব এবং দন্ত্যস্ব, এই তিনটে ধ্বনি উচ্চারণ হচ্ছে একটু মৃদু হয়, সেই জন্য এদের নাম দেওয়া হয়েছে অঘোষ ধ্বনি। ঠিক আছে, এবার বইটা খুলি, বইয়ে দেখো এগুলো তোমরা নতুন এই ব্যঞ্জন ধ্বনিগুলোর থেকে নতুন পেয়েছো, আর পুরনো তো আগে যা থিতে পড়ে এসেছিলো তার সব স্বরধ্বনি পর্যন্ত সবগুলো ঠিক ছিল, ব্যঞ্জন ধ্বনিতে এসে নতুন তোমরা পেয়েছো, এগুলো একটু ভালো করে পড়বে আবার। আচ্ছা, তোমরা বাড়িতে পৃষ্ঠা সাতের তিন এবং চার সাধু ভাষা থেকে চলিত ভাষা, চলিত ভাষা থেকে সাধু ভাষার রূপান্তর এবং পাঁচের দাগেরটা এগুলো লিখে আনবে। আর একটা হচ্ছে পৃষ্ঠা ১৪, ১৪ তিনের দাগেরটা আর একের দাগেরগুলো তোমরা করে আনবে। সেই সঙ্গে একটা কথা বলি, ওখানে তোমাদের বইতে আরো দুটো জিনিস থেকে গেছে, ও আমার থেকে গেছে, যুক্তাক্ষর কাকে বলে দেখে নাও, যুক্তাক্ষর কাকে বলে, যুক্তাক্ষর কোনগুলো দেখো, এটা হচ্ছে যুক্তাক্ষর, তাহলে এটা কাকে বলবো, যুক্তাক্ষরটা কাকে বলবো? বলছে না দুই বা তার বেশি বর্ণের মধ্যে যদি কোনো স্বরবর্ণ না থাকে, দুটো বা তিনটে চারটে হোক, দুই বা তার বেশি ধ্বনির মধ্যে যদি বর্ণের মধ্যে যদি কোনো স্বরবর্ণ না থাকে তাকে যুক্তাক্ষর বলে। এটা কী লিখলাম, কয় মন্দস্য, তাহলে কয় হসন্ত যুক্ত মন্দস্য যুক্ত অ, তাহলে দেখো এদের মাঝে কিন্তু কোনো যুক্তাক্ষর নেই, সেই জন্য এটা হচ্ছে স্বরবর্ণ নেই, সেই জন্য এটা হচ্ছে যুক্তাক্ষর। যেমন আরও হচ্ছে দেখো কয় মৎস্য ক্ষয় ম লক্ষ্মী, তাহলে কয় মৎস্য বলছে কয় মন্দনস্য, তাহলে ক আর মন্দস্য লিখলাম, ম আছে ম লিখলাম, তারপরে কী আছে, তারপরে দীর্ঘই আছে, এই হচ্ছে এটা যুক্তাক্ষর, এদের মাঝখানে কোনো স্বরধ্বনি নেই, সেই জন্য এদের নাম হয়েছে যুক্তাক্ষর। আর একটা আছে বর্ণ বিশ্লেষণ, যেটা একটু আগে করে দেখিয়েছিলাম, বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ হচ্ছে একটা শব্দের মধ্যে, বর্ণ বিশ্লেষণ কি
না বলছে একটা শব্দের মধ্যে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো রয়েছে তাদেরকে ভেঙে দেখানোর নামই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। যেমন আমি যদি ফুলকে ভাঙি, ফুল ফুলকে ভাঙলে কী হবে? ফ হসন্ত যুক্ত হস্যৌ ফু হলো, এবার ফুল ল, এখন লয় হসন্তর পরে একটা অটা ব্যাকেটে দিয়েছি। কারণ হচ্ছে ফুলকে আমি যদি ফুল ল বলি তাহলে উচ্চারণটা কি আমি ফুল বলি? বলি না, ফুল বলি। তাহলে এটা হচ্ছে এটা এই শব্দটাকে বলা হয় ফুলের লাস্টের ল, এই যে শব্দটা আছে যাদের শেষে অ উচ্চারণ হয়। যেমন আমি আগে লিখেছিলাম সাহিত্য অ উচ্চারণ হয়েছে, এটা হচ্ছে হসন্তযুক্ত শব্দ, আর এটা হচ্ছে হলন্তযুক্ত শব্দ। এই যে যাদের শেষে অ উচ্চারণ হয় না, অ উচ্চারণ হয় না, অ উচ্চারণ হয় না, হচ্ছে যাদের শেষে অ উচ্চারণ হয় না তারা হচ্ছে হলন হসন্তযুক্ত শব্দ বলা হয় তাদেরকে। আর যাদের শেষে অ উচ্চারণ হয় যেমন সুগত বা অবগত লিখলাম মনে করো অবগত, তাহলে কি আসবে? অবগত লিখেছি, দেখো অ যুক্ত ব যুক্ত গ যুক্ত ত হসন্ত যুক্ত অ, এইটা কিন্তু ব্যাকেটে হয় না। কেন ব্যাকেটে হল না? এ শেষে অ উচ্চারণ হচ্ছে অবগত, অ বলছি লাস্টে এসে, সেই জন্য এইটা এই শব্দটা হচ্ছে হসন্ত যুক্ত শব্দ। ঠিক এরকমভাবে কোনো শব্দকে যদি বর্ণ বিশ্লেষণ করতে বলে তাহলে যাদের ভেতরে এরকম অ উচ্চারণ হবে তাহলে সেখানে ভেতরে অ দিবে, আর যদি অটা আংশিকভাবে উচ্চারণ হয় তো সেখানে ব্যাকেটে অটা দিয়ে দিবে। ঠিক আছে, নমস্কার, আজকে এই পর্যন্ত।